থ্যাংক ইউ পারমিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমি নাম ধরে বলছি হয়তো আমার থেকে কেউ বড় হতে পারো আমি জানি না কিন্তু সবাইকে আমি নাম ধরে বলছি আজকে আমার ফার্স্ট লাইভ এখানে ভালো আছি তোমরা কেমন আছো গুড ইভিনিং সবাইকে আমি যাই হোক এখানে কয়েকজন জয়েন করে যাচ্ছ বুঝতেই পারছো আমার নাম মৈত্রী দত্ত তো আজকে তোমাদের সবার সাথে একটু আলাপ পরিচয় হবে নামগুলো সম্বন্ধে পরিচিত হব থ্যাংক ইউ জয়েন করার জন্য আমি বুঝতেই পারছো টপারওয়্যার কালেকশান নিয়ে এসেছি আমি তো অ্যালার্ট দিয়েই দিয়েছি টাপারওয়্যার কালেকশান টাপারওয়্যার সম্বন্ধেও তোমাদের সবারই জানা কিছু অজানা নয় একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট ভার্জিন ফাইবার দিয়ে তৈরি এবং হান্ড্রেড পারসেন্ট ভেজিটেবল ড্রাই কালার একদম হাইজিনিক সেই প্রোডাক্ট দেখাবো তো তোমরা একটু সাথে থাকো কয়েকজন জয়েন করে যাক আস্তে আস্তে আমি শুরু করব দেখাতে তোমাদের যদি কিছু দেখার থাকে তোমরা বলতে পারো আমরা আমি আমার মতো দেখাতে থাকব। আচ্ছা হ্যালো গার্গি আচ্ছা এটা পড়তে পারছি না নামটা একটু চশমাটা দিয়ে দেখে নিই ইয়াসমিন থ্যাংক ইউ নাফি ইয়াসমিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন করার জন্য সবাইকে স্বাগত আমার লাইভে আজকে আমি খুব এক্সাইটেড যে একুশে নারীতে প্রথম লাইভ করতে এসেছি আমারও খুব ভালো লাগছে করতে এসে তো দেখাতে শুরু করব আস্তে আস্তে কিছু কিছু প্রোডাক্ট দেখাতে শুরু করি তোমরাও দেখতে থাকো প্লাস ইনভাইট করছো দেখতে পাচ্ছি আচ্ছা প্রথমে শুরু করবো ট্যাপারওয়্যারে অয়েল কন্টেনার দিয়ে শুরু করব কারণ এটা সবাই খুব মানে সবাই জানে মানে পরিচিত সবাই যে ট্যাপারওয়্যারে অয়েল কন্টেনার কতখানি ভালো আর কতখানি ভালো বলতে ইন দ্য সেন্স কিচেনটাকে ক্লিন রাখে এবং শুধু কিচেন নয় যে কোনো অয়েল কন্টেনার আমরা দেখেছি অন্যান্য মার্কেটের যে অয়েল কন্টেনার থাকে সেটার গা দিয়ে তেল পড়ে যায় চটচটে হয় ক্লিন করা খুব মুশকিল হয় তেল একটা এমনই জিনিস ভীষণ কিন্তু নোংরা করে কিচেনের জায়গা তো সেই জায়গাগুলো আমরা মহিলারা অনেক কিছু কাজকর্ম করে থাকি সংসারের মানে কিচেনের বাইরে অনেক কিছু কাজ করি তো ঝটপট কিচেনটাকে যাতে আমরা হ্যালো সারদা জয়ান করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তো একটু সাথে থেকে আজকে তোমরা তো এই যে একটা ক্লিন করার একটা ঝামেলা তো সেই ঝামেলাটাকে এড়াবার জন্য আমরা কিন্তু অনেকটাই এই এর উপরে মানে টপারওয়্যারের ওপরে কিন্তু আমরা নির্ভরশীল ঠিক আছে কেননা টপারওয়্যারের কন্টেনারে যারা রাখছে জিনিস তারা বুঝতে পারছে পোকা ধরে যায় না কিছু নষ্ট হয় না রোজ রোজ এই রোদে দেওয়া বা বিস্কিট খারাপ হয়ে গেল নরম হয়ে গেল। কিংবা তেলের জন্য যেটা বলছিলাম রান্নাঘরে নোংরা হয়ে যাওয়া ক্লিন করা এই সবগুলো আমরা কিন্তু এড়াতে পারি তো ঠিক আছে আজকে ফার্স্ট একটা তেলের দেখাচ্ছি যেটা অ্যাকচুয়ালি আমাদের এটা কিন্তু সবসময় থাকে না যেটা থাকে হোয়াইটের ওপরে তো আমি আজকে এটা দিয়ে দেখাচ্ছি কারণ এটা প্রচুর অফার রয়েছে আর আজকে একটু বেশি অফার থাকবে আমার তরফ থেকে এখানে যেহেতু ফার্স্ট লাইভে এসেছি তো দেখে নাও এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান লিটার ক্যাপাসিটি একটু একটু স্কোয়ার শেপের কিন্তু এটা কিন্তু রাউন্ড নয় একটু স্কোয়ার শেপে তো এখানেও কিন্তু ওই অয়েল কন্টেনারের মতো উইন্ডো রয়েছে তোমরা দেখতে পাবে কি তেল রেখেছো ভেতরে কতটা তেল আসে এভরিথিং তো এখানে সি ক্যাপটা একটু আলাদা এই যে পোর্শনটা দিয়ে তেলটা বেরোয় সেটা একটু ফানেলের মতো শেপটা ফানেল দিয়ে যেরকম তেলটা পড়ে সেই রকমই তেলটা পড়বে যতটা তোমরা তেল চাইছ সেরকম করাইতে ঠিক ততটাই ফেলতে পারবে এক্সেস তেলটা এখানে যে হোলটা রয়েছে সেই হোলটা দিয়ে একদম ভেতরে চলে যাবে বাইরে বেরোবার কোনো চান্স নেই যার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন এটা থাকবে তো এটা ওয়ান পয়েন্ট ওয়ান লিটার ক্যাপাসিটি আর সেটার মধ্যে তোমরা এক লিটার একটা প্যাকেট কিন্তু অনায়াসে ঢেলে দিতে পারছো ঠিক আছে আচ্ছা আরেকটা যেটা বলে দিই অনেক সময় হয় আমাদের হাতের থেকে নোংরা লেগে যায় এখানে অনেক সময় আটা ময়দা খাবার জিনিস হলুদ টলুদ নানান রকম কিছু হয় লেগে যায় তো সব সময় আমরা তেলটাকে একদম শেষ করার পরে ওয়াশ করব শুকাবো তারপরে আবার তেল ঢালবো সেই টাইমটা আমাদের কিন্তু হয় না তো সেই ক্ষেত্রে ভেতরে তেল থাকা অবস্থায় কিন্তু আমরা ওয়াশ করতে পারি তোমরা একটু প্লিজ কমেন্ট করবে মানে আমার ভালো লাগবে ঠিক আছে আচ্ছা তো এই অবস্থায় তোমরা কিন্তু হাই বৈশাখী আমি কিন্তু নাম ধরে বলছি কারণ আমি না বুঝতে পারছি না এই ছোট ছোট যে প্রোফাইল পিকচার যে ছোট ছোট্ট পিকচার আমি কিন্তু বুঝতে পারছি না কে ছোটো কে বড় হায় উড়বি মনে হয় হয়তো ছোটই হব যাই হোক ছোট হই বা বড় হই আমরা ফ্রেন্ডস তো নাম ধরেই ডাকছি তো এটা দেখো যেটা হচ্ছে তোমরা বাইরে থেকে এটাকে ক্লিন করে নিতে পারবে ট্যাপের নিচে তোমরা এইভাবে নাও ওয়াশ করো কোনো কিন্তু ব্যাপার না ভেতরে জল ঢুকে যাবে না কারণ হানড্রেড পারসেন্ট লিকুইড টাইট আর ভেতর থেকেও তেলটা বেরিয়ে যাবে না যদি এরকমও করি কোনো কিন্তু সেই সমস্যাটা নেই ঠিক আছে তো অনেক সময় আমরা এটা ঝট করে কিন্তু হ্যাঁ হ্যাঁ ছোটো অনেক ম্যাক্সিমামই ছোটো তো এবার কিছু অনেক সময় দেখা যায় যে নাম ধরে বলে ফেললাম তারপরে হয়তো দেখলাম যে না তাকে দি বলা উচিত ছিল তো সেই জন্য তাদের তাদের জন্য উদ্দেশ্যে বলা ঠিক আছে তো এটা দেখো লিটার ক্যাপাসিটি এটার প্রাইস হচ্ছে চারশো পঁচানব্বই টাকা তোমরা কিন্তু আর হ্যাঁ এটা কিন্তু এই যে কালারটা এই কালারটা নতুন কিন্তু এসেছে এসেছে মানে এটা অফারে এসেছে এমনি যেটা থাকে হোয়াইট কালার সেটাও দেখিয়ে দেবো তো এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আজকে অনলি ফোর হান্ড্রেড এটা কিন্তু আজকে পেয়ে যাচ্ছে অনলি ফোর হান্ড্রেড ফোর নাইনটি ফাইভ প্রাইস তোমরা ফোর হান্ড্রেডে এই মিষ্টি একটা পিচ কালার অয়েল কন্টেনার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে দারুন কালার এটা মানে ভীষণ ডিমান্ড এই কালারের আমার মানে ছিল না দিতে পারিনি আবার রিস্টক করেছি তো এটা আজকে এই একটা দেখাতে পারছি আরেকটা সাইজ নেক্সট ডে দেখিয়ে দেবো ঠিক আছে ওটাও আমার কাছে এই মুহুর্তে নেই আমি জানি না গো কোথায় হচ্ছে অনলাইন এক্সিবিশান হলে আমি অবশ্যই থাকবো কারণ আমি এক্সিবিশান করতে ভালোবাসি আমি প্রচুর লাইভ করি আমি রেগুলার লাইভ করি আমি এক্সিবিশন অবশ্যই করব কিন্তু অফলাইন যদি হয় তাহলে হয়তো একটু অসুবিধা হবে কারণ এত প্রোডাক্ট নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না তুমি ইউজ করো নিশ্চয়ই এর তো মানে সেই জন্য বললাম যে টাপার বার সম্বন্ধে একটা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না কারণ টাপার বললেই সবাই জানে তো একশো বার টাপারওয়ার ইউজ করতে হবে লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে টাপ টাপারওয়ার হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এবং লাইফ টাইম এনজয়মেন্ট লাইফ টাইম এটার যেহেতু রিপ্লেস পাওয়া যায় ভেঙে গেলে ফেটে গেলে লুজ হয়ে গেলে তো রিপ্লেসটাও করে দিচ্ছি উর্বি বলছো কোথায় থাকো আমি বেহালায় থাকি তুমি কোথায় থাকো বলো আমি বেহালা কলকাতা আচ্ছা এটা যেটা ওয়ান লিটার ওয়ান লিটারে দেখালাম সেটারই অফলাইন এক্সিবিশন অফলাইন এক্সিবিশন কোথায় করবে বলো পারমিতা আমার তো একটু দূরে হয়ে যায় সব কিছু সবারই দেখছি কোথায় বলো তো খুব দূরে না হলে নিশ্চয় চেষ্টা করব হ্যাঁ লাইফ টাইম অ্যাচিভমেন্ট তো বটেই ও আচ্ছা সেটাই বলছো ঘুরতে হ্যাঁ আমি তুমি কলকাতায় থাকো আচ্ছা এক্সিবিশনটা কোথায় বলো যদি সম্ভব হয় নিশ্চয়ই যাব দেখা করতে তো দেখা তো করাই যেতে পারে আচ্ছা এটা দেখো এটা হচ্ছে ক্যাপাসিটি এই এই বাবা লেকটাউন আমার বাড়ি থেকে অনেকটা দূর লেক টাউনে এক্সিবিশন তো ঠিক আছে দেখবো চেষ্টা করে লেকটাউনের ঠিক কোন জায়গাটায় বলো আচ্ছা এটা দেখো এটা সিক্স হান্ড্রেড ফিফটি এম ক্যাপাসিটি এর মধ্যে কিন্তু স্কেল মানে মেজারিং স্কেল রয়েছে যদি কখনো কারোর মনে হয় যে একটুখানি তেল মেপে হিসেব করে কারণ তেলটা এখন সবাই হিসেব করে খায় সেটা পয়সার জন্য নয় হেলথের জন্য ঠিক আছে দরকারও সবারই কারণ তেল বলো চিনি বলো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব দরকার নানান রকম রোগের জন্য তো এই স্কেলে তাদের জন্য খুব সুবিধা এটা তো এর ক্যাপ এটা কিন্তু আলাদা ফেস্টি আচ্ছা এটা দেখতে হবে ঠিক কোন জায়গাটায় আচ্ছা এটা দেখো এর ক্যাপ কিন্তু আলাদা ধরনের কারণ এটাই অ্যাকচুয়ালি থাকে আমাদের সব সময় যে অয়েল ক্যান্টেনার সেগুলো কিন্তু এরকমই থাকে ফাইভ এম কিন্তু হ্যাঁ হ্যাঁ করে দিও যদি আমি আমার সম্ভব হয় নিশ্চয়ই যাব এটা চেষ্টা করব যাওয়ার ঠিক আছে এটা ফাইভ এম ক্যাপাসিটি তোমরা যারা তেল মেপে খাও অনেকে পলা মেপে তেল দেয় তো সেই তাদের জন্য বলছি তো সেটা তোমরা কিন্তু ইউজ করতে পারো কারণ এটা খোলা যায় আর এই ঢালার সিস্টেমটাও কিন্তু এটা আলাদা এটা পুরো রাউন্ড সিল ঠিক আছে সিক্স হান্ড্রেড ফিফটি এম ক্যাপাসিটি আমাদের অয়েল কন্টেনার কিন্তু দুটো থেকে তিনটে অয়েল কন্টেনার দরকার হয় কারণ একটা রিফাইন অয়েল একটা মাস্টার্ড অয়েল অনেকে অলিভ অয়েল খায় তো সেই অলিভ অয়েলও যারা খায় সেই তাদের জন্য বলছি তিনটে দরকারি হয় আর যদি না মানে অলিভল নাও খায় ঠাকুর ঘরের জন্য আমরা ছোট যে অয়েল কন্টেনারগুলো ইউজ করি সেটাও কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারি কারণ ঠাকুর ঘরেরও জায়গাটা কিন্তু সেই তেল তেলে চটচটে নষ্ট হয়ে যায় ফ্লোরটা বা যেখানেই রাখো তো এটা দেখো সিক্স ফিফ ক্যাপাসিটি হায় শিউলি থ্যাংক ইউ ফর জয়নিং এটা তোমাদের এটা কিন্তু থ্রি নাইনটি আজকে তোমরা পাচ্ছ থ্রি সেভেন্টি এগুলো কোনো অফার নেই কিন্তু বলেছি যে যেহেতু আজকে আমি ফার্স্ট এখানে লাইভে এসেছি তো কিছু জিনিসের অফার কিন্তু অফার না থাকলেও আমি আলো করেছো খুব সবার সাথে একটু আলাপ পরিচয় হবে তো যেহেতু আমি আজকে ফার্স্ট লাইভ করছি তো কিছু কিছু আমার তরফ থেকে অফার তোমাদের জন্য থাকবে ঠিক আছে তো অফার আরও কথা বলে নেই আমার ফাইভ হান্ড্রেডের ওপরে যারা পার্চেস করে তারা টাপারভ্যার গিফট পায় আর ফাইভ ফাইভ হান্ড্রেড অবধি যারা পারচেস করে তারা গিফট তো অবশ্যই পায় সেটা ননটা পার গিফট করি খুব খারাপ গিফট হয় না তো এবার যারা যারা আরও বেশি বেশি পারচেস করে সেই অনুযায়ী কিন্তু গিফটটা আমার গিফটের এটা বাড়তে থাকে মানে কি গিফট দেব সেটা তো অনেকে আছে এরকম পারচেস করে অল্প অল্প যেটা আমি সবসময় অফারটা দিই যে অল্প অল্প করে তোমরা পারচেস করে বা বুকিং করে রেখে দাও যেমন ধরো আজকে একটা মনে হলো পছন্দ বুকিং হলো কালকে একটা হাই অর্পিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড ইভিনিং সবাইকে তো সেই রকম ধরো একটা বুকিং করে রেখে দিলে আবার মানে লাইভ থেকে সমানে এরকম বুক করলো সারা মাসে দেখা গেল সাড়ে তিন হাজার টাকা যে পারচেস করবে তার কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিসের ট্যাপারওয়্যারের একটা কন্টেনার আমার তরফ থেকে গিফট পাবে ঠিক আছে এবার যখন তার ফাইভ সাড়ে তিন হাজার কমপ্লিট হবে সাড়ে তিন বা চার এই মধ্যে কমপ্লিট হবে তখন সে সেই প্রোডাক্টগুলো আগেও নিয়ে যেতে পারে বা যখন কমপ্লিট হবে তখন সে গিফটটা নেবে প্রোডাক্ট নেওয়াটা কোনো ব্যাপার না অল্প অল্প করে তোমরা পারচেস করে প্রোডাক্ট নিয়ে নিতে পারো কিন্তু টোটাল হিসেবে যদি তোমরা গিফটটা পেতে চাও সেই হিসেবেও গিফটটা হয় আর যারা টোটালে নেয় না যখন যখন যেটা নিচ্ছে গিফট নিয়ে যায় তারাও কিন্তু গিফট পাচ্ছে ছোটোখাটো গিফট হচ্ছে ঠিক আছে তো এটা তোমরা পেয়ে যাচ্ছ থ্রি সেভেন্টিতে পাচ্ছ এটা কিন্তু হ্যাঁ আমি তো আমার থেকে যারা পারচেস করে তারা জানে যে কী গীত থাকে আর কীরকম সুবিধাটা দেই আমি একটু ইনস্টলমেন্ট ফেসিলিটিটা দিই ইনস্টলমেন্ট মিনস ধরো তুমি একটা পছন্দ করলে যেটা প্রাইস তিন হাজার টাকা তো তুমি ইনস্টলমেন্টে সেটা পেমেন্ট করো হাই দেবাঞ্জনা থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন করার জন্য খুব ভালো লাগছে তো সেরকমভাবেও দিয়ে থাকি তোমরা কিন্তু সেরকমভাবেও পারচেস করতে পারো ঠিক আছে তো এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছ অফার কোনো নেই কোম্পানি আজকে ফার্স্ট লাইভ বলে আমি এটা অফার দিচ্ছি তিনশো হ্যাঁ আমার বাদিকে প্রোডাক্ট এদিকে প্রোডাক্ট পেছনে প্রোডাক্ট সব এ পাশেও প্রোডাক্ট সেগুলো তোমরা দেখতে পাচ্ছ না আচ্ছা এটা এটা বললাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি থ্রি আমি আজকে দিচ্ছি থ্রি কোম্পানির কোনো কিন্তু অফার এটাতে নেই ঠিক আছে কোম্পানির কোনো অফার নেই এক লিটারের এটারও এক লিটারটায় কোনো কোম্পানির অফার নেই কিন্তু অফার যেটা দিলাম একটা পিচ কালারে সেটাতে অফার রয়েছে সেটা তো দেখেই দিলাম আগে তো তোমরা যদি হোয়াইট পছন্দ করো হোয়াইট নিতে পারো আজকের অফারে পেয়ে যাবে আর এটা দেখো একটা ছোট্ট হ্যাঁ এই এই জিনিসটার জন্যই আমরা কোনটা বলছো কোয়ান্টিটি হচ্ছে সিক্স ফিফটি এটা হচ্ছে সিক্স ফিফটি এম ক্যাপাসিটি ছশো পঞ্চাশ এখানে পুরো একটা স্কেল দেখো করা রয়েছে সিক্স ফিফটি এটা পাচ্ছ আজকে পেয়ে যাচ্ছ তোমরা থ্রি আজকে পাচ্ছ থ্রি সেভেন্টি এবারে ছোট একটা দেখাচ্ছি দেখো চারশো চল্লিশ ক্যাপাসিটি এই চারশো চল্লিশ এম ক্যাপাসিটিটা কিন্তু এটা মিনি চারশো চল্লিশ এম ক্যাপাসিটি এটা খুব হ্যান্ডি রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো যারা একসাথে অনেকটা তেল স্টোর করে রাখে এর মধ্যে ঢেলে কিন্তু রেগুলার ইউজ করতে পারে এটা ভীষণই ভালো সেই হিসাবে কিন্তু ভালো প্লাস এটা ঠাকুর ঘরে ইউজ করতে পারো চারশো চল্লিশ ক্যাপাসিটি এটা পেয়ে যাচ্ছ টু ফিফটি এটা পেয়ে যাচ্ছ অনলি টু ফিফটি এটা তিনশো চল্লিশ টাকা দাম এটা তিনশো চল্লিশ টাকা দাম এটা কিন্তু পেয়ে যাচ্ছ টু ফিফটিতে ঠিক আছে দেখে নাও এটা টু ফিফটিতে পাচ্ছো আমার কাছে যতক্ষণ স্টকে আছে এই জিনিসটা দিতে পারবো টু ফিফটিতে স্টক ফুরিয়ে গেলে কিন্তু আর দিতে পারব না কারণ এটা অফারে রয়েছে অনেকটাই অফার দেখো তিনশো চল্লিশ টাকাটা পাচ্ছো মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা পাচ্ছো তিনশো নব্বই টাকাটা আমার তরফের অফার বলে পাচ্ছো এটা তিনশো সত্তর টাকা কোনটা দেখতে ভালো লাগছে গো মিনাক্ষী কোনটা দেখতে ভালো লাগছে কন্টেনারকে কে ভালো লাগে কন্টেনার ভালো লাগছে না আমায় ভালো লাগছে কোনটা বললে বুঝতে পারলাম না আচ্ছা ঠিক আছে এবারে দেখাচ্ছি একটু ড্রাই স্টোরেজে দেখে নাও যাকেই বলো সুন্দর লাগছে আমাকে বলো বা প্রোডাক্টকে বলো তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে মিনাক্ষীকে আচ্ছা দেখে নাও এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটারের প্রচুর অফার যেগুলো রয়েছে আমি আজকে সেগুলো দেখিনি তারপরে বাকি জিনিস দেখাবো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার ক্যাপাসিটি দুজনকেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা দেখো ওয়ান পয়েন্ট সেভেন লিটার ক্যাপাসিটি এর মধ্যে তোমরা কী কী রাখতে পারবে আগে বলে নিই এটার মধ্যে তোমরা রাখতে পারছ একটা ছোট বিস্কিটে সরি সরি ছোটো নয় মেরি বিস্কিট যেটা তিনশো গ্রাম সাইজের হয় সেরকম বিস্কিট রাখতে পারছ আবার যদি ডাল বা চাল গোবিন্দভোগ চাল বা সুতি চাল চাল যদি রাখো এইখানে তোমরা দেড় কেজি মতো রাখতে পারবে দেড় কেজি মতো নয় দেড় কেজির বেশি রাখতে পারবে কারণ ওয়ান পয়েন্ট সেভেন লিটার ক্যাপাসিটি ঠিক আছে আটা বা ময়দা যদি রাখো তাহলে কিন্তু তোমরা এক কেজি করে আটা বা ময়দা এর মধ্যে রাখতে পারবে এছাড়া কি বলবো হেলথ ড্রিঙ্কস রাখো যে আমাদের প্যাকেটগুলো আসে সেই প্যাকেট থেকে থ্যাংক ইউ পারমিতা থ্যাংক ইউ আচ্ছা যদি হেলথ ড্রিঙ্কস যেগুলো তোমরা খাও সেগুলো তো এমনি যে রিফিল প্যাকে আসে সেখান থেকে তো নিশ্চয়ই কোনো একটা কন্টেনারে শিফট করো তো এই এখানে যদি শিফট করো কোনোদিনও জমে যাওয়ার ভয় নেই নিশ্চিন্ত মনে রেখে দিতে পারো একটা স্পুন ভেতরে রেখে দেবে আর কোনো ময়শ্চারের কোনো কিছু এর মধ্যে রাখবে না তো দেখবে এটা কিন্তু একদম মানে ভালো থাকবে সেটা তুমি যে হেলথ ড্রিঙ্কসটাই খাও না কেন বাচ্চাদের বেবি ফুড থেকে শুরু করে সব তো এই এটা তোমরা পেয়ে যাচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা তোমরা পাচ্ছ ছশো কুড়ি টাকা এর সাথে কিন্তু গিফটটা পাচ্ছ আমার হাতের কাছে যদিও আচ্ছা এটাই আছে এটাই দেখিয়ে দিই একটার সাথে একটা কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ একটা পারচেস করছো আরেকটা ফ্রি পেয়ে যাচ্ছ ঠিক আছে একটা ছশো কুড়ি টাকায় পারচেস করছো আরেকটা ফ্রি পেয়ে যাচ্ছ কারণ বাই ওয়ান গেট ওয়ান রয়েছে তাহলে তোমাদের এক একটা প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা ওয়ান পয়েন্ট সেভেন লিটার ক্যাপাসিটি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো দশ টাকা করে তো এইভাবে দেখো স্ট্যাকেবল আমরা কিচেনে কিন্তু এইভাবে যাদের মানে ছোট কিচেন তারাও যদি ভাবে গুছিয়ে গ্রসারি রেখে দেয় পাশাপাশি অনেকগুলো কোনো কিন্তু প্রবলেম নেই একটার উপরে একটা স্ট্যাক করে রেখে দাও খুব কিন্তু সুন্দরভাবে হ্যাঁ দেবাঞ্জনা দারুণ অফার তো এই এইভাবে কিন্তু রেখে দিতে পারছো একদম অর্গানাইজড কিচেন যাকে বলে সেই রকম ভাবে মানে আমি যেরকম ভাবে রেখেছি তোমরা যদি এরকম ভাবে পাশাপাশি সাজিয়ে রাখো একটা রোতে অনেক গ্রসারি তোমরা স্টোর করতে পারবে তো দেখো তোমরা ছশো কুড়ি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ এই দুটোই তো এই অফারগুলো থাকতে থাকতে বলবো তোমরা গ্র্যাব করো এগুলো প্লাস আমার থেকে গিফটও তোমরা পাবেই তো এই জিনিসগুলো তোমরা নাও যতদিন পর্যন্ত অফারগুলো থাকছে এই যে দুটো পারচেজ মানে একটা দামে দুটো পাচ্ছ ঠিক আছে এইটা আরেকটা সাইজ আমি দেখিয়ে দিই তিনটে সাইজ আছে অফারে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু দাঁড়াও আচ্ছা এটা দেখো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান লিটার ক্যাপাসিটি এটা ওয়ান পয়েন্ট ওয়ান লিটার ক্যাপাসিটি এটার মধ্যে যারা এক কেজি ডাল এক কেজি চিনি এক কেজি এরকম রাখতে চাও বিভিন্ন রকম ডাল এক কেজি করে এনেছো তো এটার মধ্যে তোমরা এক কেজি করে ডাল রেখে দিতে পারো সব রকম ডাল অনেক রকম ডালই আমাদের বাড়িতে আসে কোনটা বলছো বলো তো মিটার সাইজ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান লিটার আগেরটা দেখালাম ওয়ান পয়েন্ট সেভেন লিটার তুমি শুধু মাপটা মনে রাখো যে ওটাতে তোমরা দেড় কেজি রাখতে পারবে এটাতে তোমরা এক কেজি রাখতে পারবে এটাতে তোমরা এক কেজি রাখতে পারবে আর সাইজটা আমি একটু বলে দিই এই যে সাইজটা হচ্ছে এটা অ্যাপ্রক্স সিক্স ইঞ্চেস ইঞ্চেস কাজে তোমরা তোমাদের যে র্যাক রয়েছে সেটা একটু মেজার করে নিলে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না ঠিক আছে এই জায়গাটা হচ্ছে সিক্স ইঞ্চেস আর এটা হচ্ছে পুরো থ্রি ইঞ্চেস নয় আমি তবুও বললাম থ্রি ইঞ্চেস কারণ একটু ক্লিয়ার রাখার জন্য ঠিক আছে দারুণ ভালো খুব ভালো মানে একদম দারুণ দারুণ মানে ইউজ করে করে এত বেশি স্যাটিসফাইড হয়ে যায় মানুষ যে তখন টাপার থেকে সরে যায় না এবং টপার ব্যার তারা নিতেই থাকে কারণ টপার সেরকমই জিনিস তো এটা বলে নেই ক্যাপাসিটি এটার মধ্যে এক কেজি করে তোমরা রাখতে পারছ যদি ডাস্ট রাখো যেমন ছাতু বেসন তোমরা কিন্তু ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড গ্রামস এর মধ্যে রাখতে পারছো ঠিক আছে যেমন ছাতু রাখতে হয় বেসন রাখতে হয় তো সেই জন্য যদি আটা ময়দা রাখতে পারো তাহলে কিন্তু তোমরা আটা বা ময়দা পাঁচশো জানাইলে আটা ময়দা পাঁচশো করে কেউ রাখে না এক কেজি করে রাখে আচ্ছা এর মধ্যে যদি ফ্লেভারটি রাখো যেটা দার্জিলিং টি ফ্লেভারটি তো ওটার জন্য তোমরা এখানে মোটামুটি সাড়ে তিনশো গ্রাম রাখতে পারবে ঠিক আছে সাড়ে তিনশো রাখাই যাবে সাড়ে তিনশো থেকে হ্যাঁ সাড়ে তিনশো গ্রাম তোমরা এটার মধ্যে রাখতে পারছো এটাও বাই ওয়ান গেট ওয়ান অফারে যাচ্ছে এটা এটা কিন্তু তোমরা পাচ্ছ পাঁচশো পঁচানব্বই টাকা পাঁচশো পঁচানব্বই টাকায় দুটো পাচ্ছ পাঁচশো পঁচানব্বই টাকায় দুটো পাচ্ছ তার মানে একটা প্রাইস পড়ছে খুবই কম ছশো টাকাও মানে নয় তিনশো টাকাও পড়ছে না এক একটা ঠিক আছে এটাও তোমরা দুটো পাচ্ছ এটা বেশি খুব ছোট্ট পরিবারের জন্য খুব ভালো কারণ সব যারা এক কেজি এক কেজি করে জিনিস রাখে বা ধরো অনেকটা ডালের বড়ি সাবুর পাপড় বা এই ধরনের জিনিস যারা রাখো অনেকটা করে তারাও রাখতে পারছো আর বিস্কিট চানাচুরের তো কোনো তুলনাই নেই চানাচুরে রেখে দাও এখানে তিনশো আড়াইশো থেকে তিনশো গ্রামের একটা প্যাকেট হয়ে যাবে চারশো গ্রাম হবে না হয়তো মনে হচ্ছে চারশো গ্রাম হবে না তো সেই রকম রাখতে পারো ঠিক আছে তো এটা পেয়ে যাচ্ছ চারশো পঁচানব্বই টাকায় দুটো আচ্ছা এবারে আরেকটা দেখাচ্ছি আর সবই স্ট্যাকেবল তো কোনো অসুবিধা নেই ইজিলি যেমন আমি ওখানে রেখেছি এরমভাবে স্ট্যাক করে তুমি যদি নামিয়েও নিয়ে আসো ঝট করে পড়ে যাবে না এটাই হচ্ছে মজা এটা দেখো এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি লিটার টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি হ্যাঁ খুব সুন্দর প্রোডাক্ট আচ্ছা এটা দেখো টু লিটার ক্যাপাসিটি এটার মধ্যে তোমরা বড় যে বিস্কিটের প্যাকেট বললাম চারশো গ্রাম মেরি বিস্কিট কিংবা ধরো টোস্ট রাস্ক বিস্কিট যেগুলো হয় না আমাদের বিস্কিটগুলো গুলো তো বড় হয় রাখার কিন্তু জায়গার একটা বিশাল দরকার তো সেই বিস্কিটের প্যাকেটগুলো তোমরা এর মধ্যে রাখতে পারছো একসাথে লিটার মানে কেজির ওপরে যারা চাল চিনি যদি আনো তারা রাখতে পারছো দেড় কেজি আটা বা ময়দা এর মধ্যে এঁটে যাবে তো এই রকম তোমরা অনেক কিছু এটার মধ্যে রাখতে পারছো এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটি দেখে নাও এটা একটার দাম হচ্ছে ছশো আশি টাকা এটাও তোমরা দুটো পেয়ে যাচ্ছ ছশো আশি টাকায় দুটো পাচ্ছ মানে তিনশো চল্লিশ টাকা করে এক একটা পড়ছে ঠিক আছে ছশো আশি টাকায় দুটো পাচ্ছ সরিয়ে দিচ্ছি আচ্ছা এবারে আরেকটা দেখাবো ড্রাই স্টোরেজ এটাই লাস্ট তারপরে না এটা লাস্ট নয় একটা ছোট ড্রাই স্টোরেজ দেখিয়ে নিই কারণ তাহলে তোমাদের খুব সুবিধা হবে কারণ অনেক সময় অনেক কিছু দরকার হয় ছোট ছোট জিনিস যেমন ধরো এটা এটা চারশো চল্লিশ এম ক্যাপাসিটি এটা কিন্তু চারশো চল্লিশ এম ক্যাপাসিটি মানে এর মধ্যে আড়াইশো গ্রাম সুজি তোমরা রাখতে পারবেই এই সুজিটা কিন্তু যে কোনো জায়গায় যদি তুমি অন্যভাবে রাখো দেখবে পোকা ধরে যায় সুজি কিন্তু ভীষণ পোকা ধরে তো সেই সুজিটা কিন্তু পোকা ধরবে না যদি মাস তিন মাস চার মাস পরে থাকে কোনো চিন্তা নাই নিশ্চিন্ত মনের সুজি রাখতে পারো রেগুলারের চায়া চিনি মিল্ক পাউডার এই ধরনের জিনিসগুলো রাখতে পারছো ডাস্ট রাখলে এটার মধ্যে দুশো গ্রাম আড়াইশো গ্রাম ডাস্ট রাখতে পারবে আর যদি কোনো চিনি রাখো তাহলে তো বললাম চারশো গ্রাম চিনি এর মধ্যে রাখতে পারছো রেগুলার ইউজে ভালো ডালের ডালের বড়ি রাখো যদি মুগ ডাল রাখো মুগ ডালও পোকা ধরে যায় হ্যাঁ ড্রাই স্টোরেজ ভীষণ ভালো ওই যে বললাম নিশ্চিন্ত মনে রেখে দাও নিজের কাজকর্ম করো পোকা ধরে যাবে রোদে দেওয়া সেই সমস্যাটা নেই যদি থেকেও যায় নিজের অজান্তে হয়তো কোনো জিনিস খরচ হলো না তাহলে নষ্ট হবে না তো এর মধ্যে ডালের বড়ি সাবুর পাপড় ছোট ছোট যারা অল্প অল্প সেইগুলো মুগ ডাল যদি রাখো আড়াইশো গ্রাম মুগ ডাল রাখতে পারছো এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা দাম এটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান রয়েছে দুটো পাচ্ছ তিনশো চল্লিশ টাকায় ঠিক আছে আর এটা যদি তোমরা কালারে নিতে চাও কালার আমার কাছে একটা পার্পেল কালার আছে আর একটা পিচ কালারে রয়েছে ওটা তোমরা কিন্তু ছোটর মধ্যে বেশ ভালো বক্সের ক্যাপাসিটি কত এ এগুলো বলছো এটা এটা হচ্ছে তোমার চারশো চল্লিশ এম ক্যাপাসিটি চারশো চল্লিশ ক্যাপাসিটি মানে তোমরা চারশো গ্রাম মতো ডাল চাল এই ধরনের দানা জাতীয় জিনিস যে কোনো কিছু রাখতে পারবে আর যদি ডাস্ট রাখো তাহলে তোমার সবসময় ফিফটি পারসেন্ট ধরে নেবে যদি এটা চারশো চল্লিশ হয় তো ধরে নাও এটা আহ দুশো কি আড়াইশো গ্রাম মতো তোমরা যে কোনো জিনিস রাখতে পারছো ওই যে বললাম আড়াইশো গ্রাম তোমার সুজি আড়াইশো থেকে বেশি রাখা যাবে হয়তো আড়াইশো গ্রাম বললাম ঠিক আছে তো এটা তোমরা পাঁচশো তিনশো চল্লিশ টাকায় দুটো আচ্ছা এটা কালারে আছে কালারে দুটো কালার আছে পার্পেল কালার আর সুন্দর একটা পিচ কালার তো কালারে ইন্টারেস্টেড থাকলে আমি কালারটা না পাবো পেছন থেকে রয়েছে আমি তোমাদের প্রাইসটা বলে দিচ্ছি ওটার কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার নেই কারণ ওটা কালার যেহেতু খুব সুন্দর দুটো কালারে কালার যারা পছন্দ করে তারা ওটা নেয় ওটা তিনশো চল্লিশ টাকাটা তোমরা তিনশো করে পেয়ে যাবে ওটা অফারে তিনশো করে পেয়ে যাবে ঠিক আছে সরিয়ে দিলাম আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তোমরা যদি কিছু রাখতে চাও কিচেনে যদি একটা জায়গায় তোমরা রাখতে পারছো এরকম ভাবে দেখো আমি এই যে ছোটটা রেখে দিলাম এখানে ছোটটা পাশাপাশি দুটোও রাখা যাবে তো এইভাবে কিচেনে কিন্তু তোমরা রাখতে পারছো একটা জায়গায় যদি এরকম ভাবে সেট করে রেখে দাও অনেক গ্রসারি রাখতে পারছো দেখো এরকম পাশাপাশি যদি আরেকটা রাখো অল্প জায়গার মধ্যে তোমরা কিন্তু কিচেনটাকে সুন্দর একটা মডিউলার কিচেন এগুলো আমাদের নাম হচ্ছে মডিউলার মেট তো সেইভাবে কিন্তু তোমরা সাজিয়ে নিতে পারো ঠিক আছে তো এইভাবে তোমরা সেট করে নিতে পারো কোনো প্রবলেম নেই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আমাকে বলো অনেক সময় অনেক কিছু সাইজ সেগুলো কিন্তু হ্যাঁ এই বাই ওয়ান গেট ওয়ান অফারটা শুধু হোয়াইটগুলোতে কারণ কালারগুলো তো আসে না খুব কম আসে আমি কালার দুটো তবু দেখিয়ে দিচ্ছি ওটার অফারটা অন্য অন্যরকম ওটা হচ্ছে এই দুটো কালার ঠিক আছে খুব সুন্দর কালার কালারের কিন্তু এই অফার নেই যা কালার সব বেরিয়ে গেছে এই দুটো কালার সিঙ্গেল সিঙ্গেল পিস রয়েছে দেখে নাও এটারও অফার রয়েছে তোমরা তিনশো টাকা করে পাবে তিনশো চল্লিশ টাকাটা তিনশো টাকা করে পেয়ে যাবে ঠিক আছে সরিয়ে দিচ্ছি আচ্ছা ড্রাই স্টোরেজ হয়ে গেল আচ্ছা এবারে এবারে কিছু ওয়ান টাচ ক্যানিস্টার দেখাই দেখো এইগুলো হচ্ছে এটার কিন্তু অনেকগুলো কালার আছে একটা তোমার খুব মিষ্টি পিঙ্ক কালারও রয়েছে আমি কালার আরো বার করে দিই দেখিয়ে দিই আচ্ছা দারুন দারুন কালার এটা কিন্তু তোমরা বুঝতে পারছো না জানি না খুব মিষ্টি পিঙ্ক বেবি পিঙ্ক কালার তার সাথে কিন্তু হোয়াইট কালারের সিল সাইজটা হচ্ছে সেম নশো পঞ্চাশ এম এল ক্যাপাসিটি নশো পঞ্চাশ এম ক্যাপাসিটি মানে প্রায় এক লিটার ঠিক আছে তো এর মধ্যে তোমরা সাড়ে নশো মানে এক কেজি থেকে সামান্য একটু কম যে কোনো দানা জাতীয় জিনিস রাখতে পারছো মানে পুরো এক কেজি রাখতে পারছো না তো অথচ এক কেজি কাছাকাছি রাখা যাচ্ছে এটা ড্রাই স্টোরেজ পারপাস শুধু নয় এটা কিন্তু তোমরা ফ্রিজে রাখতে পারছো যে কোনো রান্না রাখো এবং রাউন্ডসিল যেহেতু তোমরা ক্যারি করতে পারছো ঝোল জাতীয় জিনিস ক্যারি করো পরে যাবে না যে কোনোভাবে ব্যাগে এইভাবে নিয়ে যাও কোনো যাবে না আর এই ওয়ান টাচ ক্যানিস্টার বলে এগুলোকে এটা লাগানোর সিস্টেমটা দেখো যে লাগানো রয়েছে আর এখানে দেখো তিনটে অ্যারো অ্যারো রয়েছে তো এখানে মাঝখানে যখনই অ্যারো রয়েছে এটা বোঝাই যাবে যে এটা কিন্তু ওয়ান টাচ এটা খোলার সময় হচ্ছে ঠিক এইভাবে খোলা হবে আর মাঝখান থেকে প্রেস করে বন্ধ করা হবে মাঝখান থেকে এরম যদি আমরা প্রেস করি একটা শব্দ হলো বন্ধ হয়ে গেল তাতে কি হয় অনেক বয়স্ক মানুষ বা বাচ্চারা কৌটো খুলে লাগাতে পারে না কারণ রাউন্ড সিল টাপারওয়্যারে লাগানোর সিস্টেমটা একটু আলাদা ওটা কিন্তু আমরা বলে দিই কিভাবে লাগাতে হবে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কৌটোটা ঠিক করে লাগানো হলো না জিনিসটা নরম হয়ে গেল ভালো থাকলো না তো তাহলে টপারওয়্যার ইউজ করার কোনো মানেই হয় না তো সেই জন্য এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো ড্রাই স্টোরেজে তোমরা রাখতে পারছো যেমন বিস্কিট রাখো চানাচুর যদি রেখে দাও একটা চানাচুরের প্যাকেট কিংবা যে কোনো জিনিস মানে বলার তো কোনো ইয়ে নেই যে কোনো জিনিস পাপড় রাখো বুঝতেই পারছো পাপড় রাখা যাবে একটা ওই যে পাপড়গুলো মানে ওই লিজ্জার জাতীয় ওই যে মুগ ডালের পাপড় হয় সেই পাপড়গুলো রাখতে পারবে আর ক্যারি করা বলছি ফ্রিজে রাখা বলছি ফ্রিজেও রান্না রাখতে পারবে এটাও কিন্তু অনেকটা অফারে পাচ্ছ তোমরা এটা চারশো আশি টাকা করে এক একটার দাম তোমরা টাকা টাকা করে করে তোমরা এটা আজকে আমার কাছে কি কি সাইজ কি কি কালার অ্যাভেলেবেল দেখিয়ে দিই এই তিনটে সিঙ্গেল সিঙ্গেল কিন্তু সব রয়েছে এটা রয়েছে দুটো ভারী মিষ্টি বেবি পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন যারা একটু সোয়ার একটু একটু লাইট কালার ভালোবাসো তারা এটা নিতে পারো 360 টাকা করে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে ফ্রিজেও রাখতে পারবে ক্যারি করতে পারবে কিন্তু তাতে প্রবলেম নেই যে কোনো ইউজ করো আচ্ছা এবারে ড্রাই স্টোরেজ এবার এবারে একটু ছোট ছোট ফ্রিজে রাখার কিছু কন্টেনার দেখাবো আচ্ছা এটা দেখো চারশো পঞ্চাশ এম ক্যাপাসিটির এটার আরেকটা কালার আছে একটা ভায়োলেট কালার পার্পেল কালার জাতীয় একটা কালার রয়েছে অ্যাকচুয়ালি কালার ওটা সোল্ড আউট হয়ে গেছে প্যাক করা রয়েছে আমি তবুও দেখিয়ে দিই কারণ ওটা আছে আমার কাছে তবু আমি দেখিয়ে দিচ্ছি মিতা বলছে কত জিনিস হ্যাঁ কত জিনিস এত দেখাতেই হবে নাহলে না জিনিস না দেখালে কি করে বোঝাবো বলো ভ্যারাইটিস জিনিস মাইক্রোওভেন থেকে শুরু করে আমি কি বলবো সব জিনিস দেখিয়ে উঠতে পারি না আমার সময় কুলোয় না ঠিক আছে মানে এত হয় আমি রেগুলার লাইভ করি তো দেখে নাও এটা এই তিনটে কালার অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে একশো চারশো পঞ্চাশ এম ক্যাপাসিটি চারশো থেকে চারশো পঞ্চাশ এম ক্যাপাসিটি যারা বাড়িতে রেগুলার দই পাতো হাফ লিটার দুধ বয়ল করে এটার মধ্যে রসগোল্লা মিষ্টি রান্না সব রাখতে পারছো ক্যারি করতে পারছো কোনো অসুবিধা নেই যে কোনোভাবে ইউজ করতে পারো এটা ভীষণ ডিমান্ড ভীষণ ডিমান্ড মানে আগে অন্য কালার এসেছিল এখন এই কালারগুলো এসেছে তো এগুলো তোমরা পেয়ে যাচ্ছ পার পিস একশো টাকা করে যেটার দাম একশো টাকা করে তোমরা পার পিস পাচ্ছ একশো টাকা করে এটা লাইভে দেখালে আমার থাকে না এটার এসেছে আমার সবসময় ডুবতেই থাকে তো ঠিক আছে তো এটা তোমরা পেয়ে যাচ্ছ একশো কুড়ি টাকা করে যে যেমন ভাবে খুশি ইউজ করো এটা ক্যারি করতে পারবে কারণ রাউন্ড সিল রাউন্ড সিল মানে তুমি যেমন ভাবে খুশি নিয়ে যাও তবে এটাতে আমি বলবো না এটাতে লাঞ্চ দিতে কারণ এটা শেপটা এরকম তো লাঞ্চ দিলে এটা একটা কি বলবো একটা এমন শেপের কৌটো এটাকে লাঞ্চ দেওয়ার কথা বলবো না এটা তোমরা কোথাও গেলে ক্যারি করে কারোর বাড়িতে কিছু নিয়ে গেলে বা বাড়িতে যে কোনো রান্না রাখো মিষ্টি রাখো যে কোনো কিছু রাখো তো সেটা কিন্তু তোমরা এর মধ্যে করতে পারছো এটা পেয়ে যাবে তোমরা একশো কুড়ি টাকা করে পার পিস ঠিক আছে যদি কেউ একটা সেট নিয়ে নাও যদি ধরো চারটে এটা হচ্ছে ছটা সেট ছটা যদি তোমরা ছটাই নিয়ে নাও তাহলে কিন্তু পেয়ে যাবে একশো টাকা করে ছটাই যদি নিয়ে নাও তাহলে কিন্তু সরি একশো টাকা করে পেয়ে যাবে ছটাই যদি নিয়ে নাও একশো টাকা করে পার পিস পেয়ে যাবে আচ্ছা ফ্রিজে রাখার আরো দুটো দেখাই দেখো এটা দেখো দারুণ খুব মিষ্টি কালার দুটো কালার দুটো আগে দেখিয়ে দিলাম এটাও কিন্তু ওয়ান টাচ লাগানোর সিস্টেমটা কিন্তু তাই এটার ক্যাপাসিটি হচ্ছে ফোর হান্ড্রেড এম এল ক্যাপাসিটি ফোর হান্ড্রেড এম ক্যাপাসিটি মানে এখানে তোমরা চারজনের মতো ধরো তরকারি রাখতে পারছো যদি মাছের ঝোল রাখো অনেকটা যদি ঝোল মানে রাখতে চাও তাহলে তিনজনের মতো মাছের ঝোল ডাল তরকারি রাখতে পারবে তিনজন ধরে নাও তিনজনের মতো রাখাই যাবে এটাও কিন্তু মাঝখানে প্রেস করে বন্ধ করা এটাও কিন্তু ঠিক ওয়ান টাচের যেরকম সিস্টেম এরকমভাবে খোলা দেখে নাও থ্যাংক ইউ সময় এই সে সম্পা লাইভে এসেছ আচ্ছা দেখো এটা মাঝখান থেকে প্রেস করলে কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু সাতশো টাকা সেট তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় দুটো পেয়ে যাচ্ছ বুঝতে পারছো এটা দারুণ একদম নিউ এটা অনেকদিন নিউ বলতে এটা অনেকদিন আগে ছিল কিন্তু একটু চেঞ্জ চেঞ্জ করেছে করেছে একটু একটু এই জায়গাটা অন্যরকম করেছে দিয়ে রেখেছে পাশে দুপাশে দেখো খুব সুন্দর ধরার মতো বেশ একটা ইয়ে রয়েছে তো এটা তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে পাঁচশো টাকায় ঠিক আছে যেগুলো যেগুলো ভাল লাগবে এসএস নেবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবে আচ্ছা এবারে কি দেখাবো কি দেখাবো বলো আচ্ছা এটা একটু দেখিয়ে দিই এই জিনিসটা যেটা আমাদের ফ্রিজে ফল সবজি যেগুলো গোটা আমরা রাখতে চাই যেগুলো নষ্ট হয়ে যায় যেমন শশা পটল এগুলো ভালো থাকে না পেয়ারাটাও কিরকম হয়ে যায় ভালো থাকে না তো সেই জিনিসগুলো ধনে পাতা রাখো অনেকটা ধনে পাতা রাখতে পারো এই জিনিসগুলোতে সেটাই কিন্তু আমাদের রাখার জন্য ঠিক আছে এটাতে কাটা নয় গোটা সবজি বা গোটা ফল রাখার জন্য তো এটা কালারে কিন্তু একটাই পেয়ে যাবে এক কেজি এটা এক লিটার সাইজ ঠিক আছে এটার তৈরি হয়েছে দেখো কিরকম ভাবে এটা দেখো নিচটা কিরকম রয়েছে এরকম মতো ভেতর দিকটা একদম মানে ইভেন নয় তার কারণ হচ্ছে আমাদের যে ভেজিটেবলস বলো বা ফ্রুটস বলো ফিফটি টু সিক্সটি কিন্তু জল থাকে তো সেই জলটা যখন রিলিজ করে তখন আমরা রেখে রাখবো জলটা যখন রিলিজ করবে তখন এই যাতে এই তলায় জমে যায় সেই সবজি বা ফলের সাথে কিন্তু টাচে আসে না তার জন্য খারাপ হবে না পচে যাবে না বা একটা অন্যরকম কালার এসে যায় বা কিছু সেই জিনিসটা হবে না তোমরা আশা করি জানো পটলটা এমনি বক্সে থাকলে শুকিয়ে যায় মানে বক্স বলতে আমাদের যে ক্রিস্পারগুলো থাকে ফ্রিজের সেটার মধ্যে রাখলে কেমন হয়ে যায় প্যাকেটে রাখলেও কীরকম একটা হয়ে যায় বেশি দিন রাখা যায় না এর মধ্যে রাখলে তোমরা সাত দিন তো রাখতেই পারছো যদি থেকে যায় ঠিক আছে আচ্ছা এই যে দুটো দেওয়া রয়েছে দেখো এটাকে ওপেন করা যায় তো যে ভেজিটেবলস বা ফ্রুটসের জন্য যেরকম দরকার ব্রিদিংয়ের জন্য এটা কিন্তু দরকার ওদের ব্রিদিংয়ের জন্য ফ্রুটস বা ভেজিটেবলসের তো সেই অনুযায়ী তোমাকে ওপেন করতে হবে কখনো দুটো ওপেন কখনো দুটো ক্লোজ কখনো একটা ওপেন একটা ক্লোজ এইভাবে কিন্তু ধরো অনেক সময় প্রয়োজন হয় যে একটাকে ওপেন করা দরকার হ্যাঁ তো অল্প এর জন্য তো সেই গুলো হচ্ছে এটা তো এইভাবে সেটাকে তোমার ইউজ করতে হয় এর ইনস্ট্রাকশনটা ওই কাগজটার মধ্যে দেওয়া রয়েছে এক লিটার ক্যাপাসিটির কিন্তু এটা কালার চারশো নব্বই টাকা দাম তোমরা কিন্তু এটা চারশো টাকায় চারশো নব্বই টাকা দাম তোমরা এটা পাচ্ছ চারশো টাকায় কালারে সেম জিনিস রয়েছে এই কালার সেম জিনিস রয়েছে এই কালার তোমরা কিন্তু এটা পেয়ে যাবে থ্রি সেভেন্টি ফাইভ এটা পাচ্ছ থ্রি সেভেন্টি ফাইভে এটা হচ্ছে হোয়াইট কালার দেখে নাও কেজি আরে এক লিটার সাইজের কিন্তু এটা এটা বিভিন্ন সাইজের হয় এক লিটার আছে ওয়ান আছে আরেকটা আছে আরেকটা ফোর পয়েন্ট সিক্স একটা আছে ছোট্ট একদম ধনে পাতা কাঁচা লঙ্কা রাখার ঠিক আছে ছড়িয়ে দিলাম এবারে দেখাচ্ছি ফ্রিজের আরেকটা কন্টেনার দেখাচ্ছি এইট হান্ড্রেড এম এল ক্যাপাসিটি এটার দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে দেখো দারুণ সুন্দর আবার হোয়াইটও আছে হোয়াইট কালারও আছে হোয়াইট এবার এটা দেখাচ্ছি এইট হান্ড্রেড এম ক্যাপাসিটি এর মধ্যে হয় আমরা রেগুলারের ধরো সবজি কেটে রাখি কালকে রান্না করব বাড়িতে যাদের লোক এসে কেটে দিয়ে যায় বা নিজেরাও যদি রেডি করে রাখি কেটে রাখলাম মাঝে মাঝে নেট আটকে যাচ্ছে ও আমি এখানে বুঝতে পারছি না গো তাই নেটটা আটকে যাচ্ছে কেন দেখো এখন কি দেখতে পাচ্ছ ঠিকঠাক নেট প্রবলেম সবসময় একটা আর আমি একটা বদ্ধ ঘরের মধ্যে রয়েছি সেজন্য হয়তো আচ্ছা এটা দেখো এইট হান্ড্রেড এম ক্যাপাসিটির একটা স্কোয়ার বক্স এটা তোমরা যদি হ্যাঁ ও আচ্ছা তাহলে সেটাই হবে এটা দেখো এইট হান্ড্রেড এম এল এর মধ্যে একটু ধরো ফল কেটে রাখা সবজি কেটে রাখা যদি ক্যারি করো একটু স্যান্ডউইচ নিয়ে যাও ফল নিয়ে যাও এই ধরনের কিছু নিতে পারবে কারণ এটা রাউন্ড সিল নয় তো লিকুইড টাইপ নয় তো এটা তোমরা আমি আরেকটা বলি এটা নাম কুল অ্যান্ড ফ্রেশ এটার মধ্যে হ্যাঁ তাহলে সেই জন্যই হচ্ছে ওই নেট প্রবলেম থাকলে ভীষণ প্রবলেম হয় বাবা আবার করাটা পড়াটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় তো এর মধ্যে দেখো আড়াইশো গ্রাম করে লঙ্কা তোমরা একদম ক্লিন করে ধু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ক্লিন করে রেখে দাও তোমরা মানে সাত থেকে দশ দিন তার বেশিও রাখতে পারবে আড়াইশো গ্রাম লঙ্কা কেন বললাম ক্যাপাসিটিটা বেশি অনেক বাড়িতে ফ্যামিলি মেম্বার্স বেশি হলে আড়াইশো গ্রাম লঙ্কা কিন্তু একসাথে আনাই হয় আর যেটা হচ্ছে এখন রেগুলার বাজার যাওয়াটা একটা সমস্যা তো সেই হিসাবে আমরা একসাথে আড়াইশো গ্রাম লঙ্কা যদি এনেও রাখি মানে আমার যেটা আসে সেই জন্য আমি তোমাদের একটু শেয়ার করলাম তো এটার মধ্যে রেখে দিই এবং রেগুলার আমরা অল্প করে বার করে নিই পুরোটা বার করি না যে কোনো কন্টেনারই তোমরা যদি ইউজ করো অল্প করে বার করে সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে দেবে তার কারণ হচ্ছে যদি পুরোটাই নর্মাল টেম্পারেচারে এসে যায় সেই জিনিসটা কিন্তু বেশি দিন ভালো থাকে না সেটা রান্না খাবারই হোক বা কাঁচা সবজি ফল সে যেটাই হোক তো সেই জন্য অল্প করে বার করে সাথে সাথেই ঢুকিয়ে দেবে যাতে জিনিসটা ভালো থাকে এবং যতটুকু প্রয়োজন ততটাই বার করে নাও তো এর মধ্যে রেখে দিতে পারছো এখানে অনেকটা ধনেপাতা রাখতে পারবে অনেকটা কাঁচা লঙ্কা রাখতে পারবে ঠিক আছে আচ্ছা এটার এটার অফার প্রাইস হচ্ছে তোমার এটার দাম হচ্ছে দুশো টাকা করে পার পিস দুশো টাকা করে পার পিস তোমরা কিন্তু এটা পাচ্ছ দুশো টাকা করে এটা পাচ্ছ দুশো টাকা করে এক একটা দেখে নাও দুশো টাকা করে এক একটা পাচ্ছ ঠিক আছে আর হোয়াইট আছে আমার কাছে হোয়াইটের ওপরে কিন্তু একদম ওপরে দেখতে পাচ্ছ হোয়াইটের ওপরে কিন্তু রেড সিল রেড সিল আছে বিভিন্ন রকম সিল আছে হোয়াইট কিন্তু একটু কম্পারেটিভলি একই জিনিস কম্পারেটিভলি কিন্তু আরও ধরো কুড়ি টাকা করে তোমরা কম পাবে ঠিক আছে ওগুলো পেয়ে যাবে দুশো কুড়ি টাকা করে এগুলো পাচ্ছ দুশো চল্লিশ টাকা করে আরেকটা স্কোয়ার জিনিস দেখিয়ে আমি অন্য দেখাবো কাটা সবজি কতদিন কাটা সবজি তুমি রাখতে পারবে কাটা সবজি মানে আমি কি বলবো যদি না খোলো ফ্রিজটা যদি রেগুলার ঠিকঠাক মতো মানে অফ না হয় বা চলে তিন দিন তো থাকবেই থাকবে কারণ আমার এরকম হয়েছে অনেক সময় কেটে দিয়ে গেছে দেখা গেলো পরের দিন রান্না হলো না কিংবা নেমন্তন্ন কিংবা কোনো কারণে হয়তো আমার খাওয়া হলো না তিন দিন পর্যন্ত থাকবে যেমন ধরো আমরা লাউ কাটি এই লাউ মানে বাঁধাকপি কাটি বা ডালের মধ্যে যে লাউ কাটা হয় সেইগুলো কিংবা ধরো যেটা বলাই হলো না তোমাদের যেটা হচ্ছে মিষ্টি কুমড়োটা যদি আনো মিষ্টি কুমড়োটা দেখবে বাইরে রাখলে হয় শুকিয়ে যায় বাইরে নয় ফ্রিজেও তোমার দেখবে কিরকম শুকিয়ে যায় আর নয়তো একটু পচা পচা হয়ে যায় খারাপ হয়ে যায় তো মিষ্টি কুমড়োটা সময় কি করবে আনলে পরে সাথে সাথেই মানে খোসাটা ছাড়িয়ে একদম ক্লিন করে ধোবে না কিন্তু ভেজাবে না ক্লিন করে পিস করে রেখে দাও মানে বড় বড় করে পিস করে বড় কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দাও একদম খারাপ হবে না যখন যখন লাগবে দুটো তিনটে করে করে বার নিয়ে রান্না করবে একদম দেখবে খুব ভালো ঠিক ঠিক আছে আছে হ্যাঁ মিনার্শিকে ফিস স্টোর করার আমি দেখিয়ে দিই তারপরে তাহলে ওটা দেখাচ্ছি তাহলে ফিস স্টোর করার আগে দেখে নাও আচ্ছা এটা হচ্ছে ফিশ স্টোর করার ওয়ান লিটার ক্যাপাসিটির ঠিক আছে ওয়ান লিটার ক্যাপাসিটি তোমরা পার্শে পাবদা ইলিশ এই ধরনের মাছগুলো রাখতে সুবিধা হয় ফ্ল্যাট হলে বেশি ভালো কারণ ডিপ হলে পরে বার করাটা প্রবলেম হয় দেখো তো অ্যাকচুয়ালি ডিপে রাখার কন্টেনারগুলো আলাদা সব কিছু আমরা ডিপে রাখতে পারি না কারণ এগুলো একটু ফ্লেক্সিবল করা হয় কারণ স্টিফ হয়ে যায় তো মাছের মধ্যে বা মাংসের মধ্যে নিজস্ব যে জলটা থাকে ওটা কিন্তু শক্ত হয়ে যায় জলটা যদি তোমরা ঝরিয়েও রাখো নিজস্ব জলটাতে শক্ত হয়ে যায় তো এটার মধ্যে তোমরা মোটামুটি এক কেজির মতো মাছ রাখতে পারবে এক কেজি মতো না এক কেজি মাছ রাখতেই পারছো এটার মধ্যে দেখো আমার কাছে আপাতত এই একটা একটা পিসি রয়েছে ভীষণ ডিমান্ড এগুলো বেরিয়ে যায় আমি রাখতেই পারি না এক একজন দুটো তিনটে করে নেয় তো কারণ এর মধ্যে তোমরা যদি মাছ মাংস রাখা কেন এর মধ্যে তোমরা যে কড়াইশুটি প্রিজার্ভ করো যেমন কড়াইশুটির সিজন আসছে যখন প্রায় শেষের দিকে কড়াইশুঁটি হবে একসাথে স্টোর করে রেখে দাও এক বছরও তোমরা কিন্তু কিন্তু রাখতে পারছো পুরোটা একসাথে বার করা যাবে না ওই অল্প করে বার করে বাকিটা ঢুকিয়ে দাও ঠিক আছে তো সেটা করতে পারছো আমি আরো কিছু শেয়ার করি যেমন ধর যারা মানে ম্যাঙ্গো পাল্প রাখতে চায় যেমন কারোর বাড়িতে যদি গাছ থাকে একসাথে অনেক মানে আমের ইয়ে মানে খাওয়া যাচ্ছে না নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে পাল্প বার করে তোমরা রেখে দাও যখন যখন যে যে খাবার বানাবে মিষ্টি খাবার বা যেটা কিছু করো সেই পাল্পটা বার করে তোমরা ইউজ করতে পারো বা দুধের সাথে খেতে পারো অল্প করে এই মধ্যে করে রেখে দাও কিচ্ছু কিন্তু হবে না একদম নষ্ট হয় না ঠিক আছে তো আরেকটা জিনিস শেয়ার করি যেটা হচ্ছে আমার বাড়িতে আমাদের খুব মানে তালটা ভীষণ ভালোবাসে আমার মেয়েরা তো আমি তালটাকে স্টোর করে রেখেছি এই শীতে মানে আমি এত তাল আমার করা হয় হতে হতে একটা বক্স আমার তাল কিন্তু পাল্টটা বার করে এমনি কোনো বয়েল করি না বা কিচ্ছু করি না এইভাবে এটার মধ্যে করে রেখে দিয়েছি এখনও রয়েছে এই ডিসেম্বর মাস নাগাদ ওটা আবার যখন আবার পিঠে পায়ে সেসব বানাবো বা কিছু তখন তালটা বার করবো যখন বার করব ধরো আমি যদি বিকেলে করি আমি এই সকালবেলার দিকে দুপুর দিকে বার করে রাখলাম তারপরে সেটা দেখবে একদম নর্মাল যেরকম ফ্রেশ তালটাকে কাঠটা বার করা হয় কাঁচা তাল কাঁচা তালটাকে জাস্ট ভাবে কাঁচা তাল মানে কি যেটা আমরা পাকা তালের রস করি রস করে যেটা দিয়ে আমরা তালের বড়া করি ক্ষীর করি সেটার কথা বলছি ঠিক আছে তো সেই পালটা বার করে এর মধ্যে রেখে দাও আমার কাছে এই কন্টেনারই রাখা আছে তো মানে পরপর পরপর শেষ হতে হতে এখন এই কানটেনারটা গিয়ে দাঁড়িয়েছে এইবার নেক্সট যখন আবার পিঠে পুলিশ সিজনে আমি সেই তালটাকে বার করব বার করে করব একদম আমি যদি সামনে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কিভাবে রাখা আছে কিছুই না রসটা করে জাস্ট এর মধ্যে দিয়ে সাথে সাথে রেখে দাও ওটা জমাট বেঁধে একদম পুরো ইটের মতো হয়ে গেছে এবার যেদিন বার করবে চার ঘন্টা পাঁচ ঘন্টা তোমার ওটা যদি বাইরে থাকে একদম গলে গিয়ে সে কাঁদতে হবে কিন্তু কিচ্ছু নষ্ট না কোনো বাজে গন্ধ না পুরো তালের ফ্রেশ তালের গন্ধ মানে এটা আমার এক্সপেরিমেন্ট এবং সবাই দেখেছে যে হ্যাঁ একদম ফ্রেশই থাকে তো সেরকম তাই কিন্তু এটা তোমরা এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছ চারশো টাকায় সাড়ে চারশো টাকা করে দাম এটা অফারে চারশো টাকায় পাচ্ছ আচ্ছা দেড় লিটার ক্যাপাসিটি দেখো এটা দেড় লিটার ক্যাপাসিটি একটু বেশি চিকেন আনো যেমন এক কেজির ওপরে এর মধ্যে রাখতে পারবে দেখে নাও এক কেজির ওপরে চিকেন তোমরা এর মধ্যে রাখতে পারছো এটা তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে চারশো টাকায় এটা পার্পল কালারের ঢাকা এটার কিন্তু মানে এটার গেট আপটা আলাদা এটার গেট আপটা আলাদা এটার মধ্যে একটু যেমন সেলফ ডিজাইন রয়েছে ঠিক আছে এটা একদম ট্রান্সপারেন্ট এটা একদম ট্রান্সপারেন্ট তোমরা দেখতেই পাবে যে মানে কি কি আছে কি রাখা আছে তো এটা তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে চারশো টাকায় আর ওটা পাচ্ছ চারশো টাকায় মানে ফ্রিজার মেট তো দুর্দান্ত জিনিস মানে আরেকটা বলে দিই যেটা এগুলোর যেটা ধরো নারকেল একটা নারকেল তোমরা এনেছো অর্ধেকটা খাওয়া হয়েছে বাকি অর্ধেকটা দেখা গেলো নষ্টই হয় হয় হলদে হয়ে যায় গন্ধ হয়ে যায় রাখা যায় না তো সেই ছোট্ট ছোট্ট কন্টেনারগুলোতে যদি তোমরা রাখো আমি একটু পরে দেখাচ্ছি সেই কন্টেনার যদি রাখো তাহলে কিন্তু ছোট কন্টেনারে যদি রাখো রেখে তুলে রেখে দাও সেই নারকেলগুলো কিন্তু তিন মাস চার মাস অ্যাজ ইট ইজ থাকবে যখন মোচা ঘন্ট ছোলার ডাল রান্না করবে বার করো অল্প করে তোমরা খরচ করতে পারো কারণ ওইসব রান্না করার সময় চট করে নারকেলটা পাওয়া যায় না বাজার থেকে নারকেল আনতে হবে কিংবা যাদের বাড়িতে নারকেল গাছ রয়েছে তাহলেও তো সম্ভব হয় না নারকেলটা ছাড়াতে হবে তো ভীষণ ভীষণ সমস্যা তো যার জন্য মহিলাদের এই কিছু জিনিস আছে একটুখানি গুছিয়ে রাখতে হবে যারা রান্না বান্না করে গুছিয়ে রেখে দিলে চট করে বার করে নিলাম কয়েকটা স্লাইস নারকেল বার করে নিলাম দিয়ে রান্না করে ফেললাম তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব সুবিধে তো এগুলোরই ছোট ছোট সাইজগুলোতে সেটা তোমরা করতে পারবে আজকে ছোট সাইজ তোমাদের দেখাতে পারলাম না পারলাম না মানে যেহেতু খুব একটা নেই আমি একটা জিনিস দেখাচ্ছি সেটার মধ্যে ওই একটা পেয়ে যাবে তোমরা এমন হয় যে প্রোডাক্ট দেখাতে দেখাতে কোনটা দেখাবো কি দেখাবো দেখানোই হয় না সবকিছু তো যখন যখন আসবো আবার তখন তখন বিভিন্ন জিনিস দেখাতে থাকবো আজকে মোটামুটি কিছু দেখাচ্ছি আচ্ছা দেখে না এবারে দেখাচ্ছি এই ছোট্ট জিনিসগুলো হ্যাঁ একদম ফ্রেশ থাকে পাটালি যদি তোমরা রাখো না পাটালি গুড়ের পাটালি গুড় রাখো বা এমনি গুড়ও যদি রাখো কিছু হয় না গুড় থাকে থাকে আমার তো পাটালি স্টোর করা যখন যখন কারোর জন্মদিন হয় বা সেই হয় তখন সেগুলোকে আমরা ইউজ করি আচ্ছা এটা দেখো ছোট ছোট কন্টেনার প্রথমে এটাকে দেখাই এটা একশো কুড়ি এম ক্যাপাসিটি যে ফ্রিজার মেট দেখালাম সেটারই কিন্তু মানে একদম বাচ্চাটা এটাকে মিনিমেট বলে একশো কুড়ি এম এল ক্যাপাসিটি মানে অর্ধেকটা নারকেল তুমি এর মধ্যে তুলে রাখতে পারছো ডিপ ফ্রিজে রেখে দাও মানে ছ মাস পরে থাকলেও খাওয়া না হলেও নষ্ট হবে না সেরকমই সাদা ধবধবে থাকবে আর যখন বার করবে নারকেলটা আর সেরকম কিন্তু ফ্রেশ নারকেলের মতোই কিন্তু লাগবে তো এটার মধ্যে তোমরা রাখতে পারছো অর্ধেকটা মালা নারকেলের হাফ খাওয়া হলো হাফটা কিন্তু এর মধ্যে রাখতে পারছো এর মধ্যে আড়াইশো গ্রাম চিংড়ি একদম যেগুলো চেয়ে কুচো চিংড়ি হয় সেই চিংড়িগুলো ক্লিন করে ওয়াশ করে আড়াইশো গ্রাম চিংড়ি কিন্তু ঠিক আছে তো এটা ডিপেও রাখতে পারো আবার ফ্রিজে লেবু টেবু ছোট ক্যারি করতে পারো আচ্ছা এটা তিনটের সেটে যাচ্ছে এটা হচ্ছে সিক্সটি এম ক্যাপাসিটি যারা ছানা নিয়ে যাও এখন তো অফিস বলো স্কুল বলো সব খুলে গেছে তো ছানা নিতে পারো কেউ নেয় সস যেমন প্যানকেক নিয়ে গেলে তার সাথে একটু সস নিতে পারো চাউমিন নিলে একটু সস নিতে পারো সেই রকম জিনিসগুলো নেওয়ার মতো বৃষ্টি নাও বা যারা বাজার বাইরে বেরোচ্ছ দিনের জন্য রেগুলারের দিনের মেডিসিন এটার মধ্যে ক্যারি করো সব থেকে ভালো একটা টিপস আমি দেব যেটা আমি সব সময় বলে থাকি ধরো তোমরা সাত দিনের জন্য কি দশ দিনের জন্য কোথাও গেছো তা আমাদের ফেসওয়াশ লাগে আচ্ছা আমি না কমেন্টগুলো পরে পড়ে নেব হ্যাঁ 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 ওটাই লিখেছো আচ্ছা তো এটা দেখো এটার মধ্যে তোমরা একটু ফেস ওয়াশ নিয়ে যাও একটু বডি শ্যাম্পু হোক বা নিজেদের শ্যাম্পু যেটাই হোক তোমরা ক্যারি করতে পারো ময়শ্চারাইজার ক্যারি করতে পারো লিকুইড টাইট ব্যাগে করে নিয়ে যাও পুরোটা না নিলে অল্প করে কিন্তু তোমরা নিতে পারছো ঠিক আছে এটা তিনটে সেটে যাবে এটা হচ্ছে তোমার একশো গ্রাম মানে একশো এম ক্যাপাসিটি এটা তোমরা যারা ধরো টিফিন নিয়ে যায় সরি যারা টিফিন নিয়ে যায় সেই টিফিন কিন্তু এর মধ্যে অনেকটাই পরিমাণ মানে ধরো রুটি তার সাথে গ্রেভি জাতীয় কিছু তরকারি সেটা ক্যারি করতে পারে কেউ যদি ফ্রায়েড রাইস নিয়ে যায় তার সাথে একটু চিলি চিকেন ছোট ছোট বা যে কোনো গ্রেভি জাতীয় বেশি বড় সাইজের বড় পোর্শনের কিছু নেওয়া যাবে না ছোট জিনিসগুলো ক্যারি করা যাবে লিকুইড টাইপ ঠিক আছে এছাড়া ফ্রিজে তোমরা এটার মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রাখো রসুন ছাড়িয়ে রাখো আদা ছাড়িয়ে রাখো এই ধরনের জিনিসগুলো তোমরা ছাড়িয়ে কি রান্না মানে ফ্রিজে রেখে দাও পরের দিন যখন রান্না করবে সবাই আমরা গুঁড়ো মশলা ইউজ করি তো আদা কাঁচা লঙ্কা যদি পেস্ট করা থাকে কোনো অসুবিধা নেই ঝট করে আমরা গুঁড়ো মশলা দিয়ে নিরামিষ রান্নাগুলো করে ফেলতে পারি এই তিনটে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকায় এর তিনটে পেয়ে যাচ্ছ তোমরা তিনশো টাকায় এই ঢাকাগুলো তোমরা অন্য কালারেরও পাবে এইটা তোমরা একটা পিঙ্ক পাবে একটা স্কাই ব্লু পাবে আর একটা গ্রিন কালার তোমরা পেয়ে যাবে তিনটে কালারে তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র তিনশো টাকা এই তিনটে সেট এটা ভীষণ কাজের ভীষণ কাজে ফ্রিজের একটা কোনায় পড়ে থাকে জিনিস ছোটোখাটো লেফট কিছু জিনিস থাকে অনেক সময় ময়দা মাখা থেকে গেল অল্প একটু আলুর তরকারি থেকে গেল সেটা রেখে দাও এটার মধ্যে ময়দা মাখা একজনের মানে ছটা সাতটা লুচি করার মতো ময়দা মাখা কিন্তু রাখতেই পারবে ফ্রিজে ঠিক আছে তিনশো টাকায় তুমি এটা সেটটা পুরোটাই পেয়ে যাচ্ছ আচ্ছা বেশি সময় নেই আমার আমি একটা কি জিনিস দেখাবো ভাবলাম তা দেখি জিনিস শেষ করি দারুণ জিনিস ভেবেছিলাম আচ্ছা এটা দেখাচ্ছি এটা খুব ভালো একটা দারুণ জিনিস এটা হচ্ছে জুইসড বলে এটাকে জুস করার আমরা তো জুস করি অনেক সময় অনেক রকম ফলের রস রস খাই তো উইদাউট ইলেকট্রিসিটি দেখো এটা হচ্ছে টাপার বারে মানে জুস করার জুস করার এটা অনেক কিছু করতে পারবে তোমরা এটা ক্যাপাসিটি হচ্ছে থ্রি হান্ড্রেড এম কিন্তু থ্রি হান্ড্রেড এম বেশি রাখা যাবে কারণ এই পর্যন্ত থ্রি হান্ড্রেড এম তারপরে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে তো এটার মধ্যে মোসাম্বি যদি তোমরা রস কর মোসাম্বি লেবু এটা তো এইভাবে নর্মাল যেরকম আমরা করি সেরকমভাবেই কিন্তু রস করা যাবে কিন্তু যদি এইভাবে করি এইভাবে যদি আমরা করি তাহলে দেখো এর মধ্যে কি কি করতে পারছো তরমুজের রস তরমুজের সিড ছাড়িয়ে মানে আমাদের অনেক সময় আমরা কেটে তো খাই তো সেটা না করে যদি আমরা রস খেতে চাই তো এর মধ্যে তরমুজ পিস পিস করে দিয়ে দাও দিয়ে এটা দিয়ে জাস্ট এরকমভাবে টুইস্ট করে তোমরা রসটা বার করো যেটা বেদানাগুলো হয় বেদানার সিডগুলো মুখে পড়ে খেতে ভীষণ মানে মুশকিল হয় বাচ্চারা খেতে চায় না তো সেই বেদানাগুলো এর মধ্যে দাও দিয়ে জাস্ট এটাকে টুইস্ট করে দাও দিয়ে রসটা যখন বেরোবে এই নিচে রসটা পড়বে এবং এপাশ থেকে তোমরা ঢালতেও পারবে ঢালার সিস্টেমটাও রয়েছে তো এই জিনিস এটার মধ্যে তোমরা দু তিন রকম ফলের রস করতে পারো যেমন কতগুলো বেদানা দিলে একটু তরমুজ দিলে আরেকটু একটু তোমরা ধরো আঙুর দিলে এই ধরনের বিভিন্ন রকম দিয়ে তোমরা রসটা করে খেতে পারছো ঠিক আছে এবারে দেখো এটার মধ্যে কি করতে পারবে আমরা অনেক রান্নায় নারকেল দুধ দিই চিংড়ি মাছের মালাইকারি করি অনেক রকম মালাই প্রিপারেশনে নারকেল দুধ দিই তো নারকেলটাকে কুড়িয়ে গরম জলে দিয়ে তোমরা যদি এরকমভাবে টুইস্ট করো এখানে নারকেলের ফ্রেশ নারকেলের দুধ তোমরা কিন্তু বার করতে পারছো ঠিক আছে এটা করতে পারছো এবারে দেখো অনেক বয়স্ক মানুষরা না আপেল খেতে পারে না বাচ্চাদেরকে আপেল ম্যাশ করে খাওয়ানো হয় তো সেই আপেলটাকেও তোমরা টুকরো টুকরো করে দাও দিয়ে এটা দিয়ে যদি ঘুরিয়ে ঘুরিয়ে করো ভেতরে যে আপেলের খোসা থেকে যাবে দানা থেকে যাবে এটার মধ্যে থেকে যাবে তোমরা এটাকে ক্লিন করে নাও আর এখানে কিন্তু তোমাদের সেই পেস্টটা যেটা মানে আপেলের তো পাল্প হবে না একটা বাটা মতো হবে পেস্ট মতো তো স্প্যাচুলা দিয়ে তোমরা এটাকে ক্লিন করে বাচ্চাকে খাওয়াতে পারো অনেক বাচ্চাদের আমরা কলা খাওয়াই কলাটাকে খুব চোটকে মাখতে হয় তো হাত ইউজ না করে এটার মধ্যে করে যদি করো এখান থেকে কলার ওইটা চামচ দিয়ে তুলে একটু স্প্যাচুলা দিয়ে তোমাদের এটা বার করতে হবে কারণ ওটা তো পড়ে যাবে না র আপেলের জুস তোমরা শোনো অ্যাপেলের অ্যাকচুয়ালি অ্যাপেলের জুস তো ওইভাবে তোমরা ওই ম্যাশটা করতে পারো আপেলের জুস হয়তো হলে হতে পারে জুসটা কিন্তু খুব জুসি কি আপেলের সেই জুসটা অতটা জুস বেরোবে না কিছুটা তো বেরোবেই মানে জুস যেটা আছে তোমরা সেই জুস পুরোটাই বার করতে পারবে যে ফ্রুটসের জুস আছে আছে যেমন ধরো কমলালেবু তরমুজ বললাম সেইগুলো তারপরে ধরো ম্যাঙ্গো পাল্প বার করবে পাল্প বার করতে পারবে টমেটো পিউরিটাকে টমেটো মধুচন্দা এসে গেছো থ্যাংক ইউ তো তোমার টমেটো পিউরি করতে পারবে খোসা টোসাগুলো এখানে থেকে যাবে সিডগুলো থেকে যাবে টমেটো পিউরিটা করতে পারবে অনেকে টমেটো পাল্প মাখে কারণ স্কিনের জন্য ট্যান রিমুভ করার জন্য তো সেই জিনিসগুলো করতে পারবে আর তোমার আমি র ম্যাঙ্গোটা র অ্যাপেলটা দেখিনি ওটা দেখতে হবে করা যায় কি না ঠিক আছে তো এটা দেখো এটা তো বললাম আরেকটা বলা হলো না ছোট বাচ্চাদের যে মায়েরা খাওয়ায় মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে ভাতটাকে একদম মানে চটকে নিয়ে যেটা পেস্ট করে খাওয়ায় তো বাচ্চাকে নিয়ে যখন আমরা কোথাও যাই তখন তো মিক্সার গ্রাইন্ডার নিয়ে যাওয়াটা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে তখন আমরা এটাকে নিয়ে যদি যাই বাচ্চার জন্য শুধু তো সেই ক্ষেত্রে দেখা যাবে এর মধ্যে করে করে বাচ্চাটাকে যে ঝোলটা বা যেটা রান্না করা হয়েছে ভাতটা ভেজিটেবলটা সমস্ত ম্যাশ করে তারপরে সেই জুসটা দিয়ে এটার মধ্যে পড়বে পরে সেটাকে বাচ্চাকে খাইয়েও দেওয়া যাবে অসুবিধা নেই রাস্তায়ও ধরো বাচ্চার জন্য নিয়ে গেছো এই জিনিসটাকে খোলা যায় এই জিনিসটাকে খোলা যায় ওপরে পোষণটাকে খোলা যায় বাচ্চার জন্য ধরো এর মধ্যে ফ্রুট ক্যারি করেছো ফ্রুট বা যদি মনে করো যে বাচ্চার জন্য একটু ভাতটা যেটাই হোক ক্যারি করেছো তো এটাকে আটকে নাও আটকে নিয়ে তোমরা রাস্তায় যখন এটাকে বা কোথাও গেছো করলে দিয়ে তখন এটা থেকেও স্পুন দিয়ে খাইয়ে দিতে পারবে কোনো কিন্তু অসুবিধা নেই এটা যার যার নিজেদের মতো কিন্তু এটাকে করে নিতে হবে আর কি উইদাউট ইলেকট্রিসিটি যেহেতু এতগুলো জিনিস বললাম তোমাদের পছন্দ মতো তোমরা আরও অনেক কিছু করতে পারো আমার মাথায় যেগুলো এসেছে মানে যে ধরনের জিনিসগুলো আইডিয়াগুলো দিলাম তো এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে তোমার তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস হচ্ছে সাড়ে নশো টাকা আজকের জন্য তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ নশো টাকা ঠিক আছে নশো টাকায় কিন্তু আজকে পেয়ে যাবে এখানে ফার্স্ট লাইভ করছি সেই এই অফারটা যদি মনে হয় যে এটা একসাথে নেওয়াটা মানে পসিবল নয় তো বুকিং করে রাখো আস্তে আস্তে পরেও তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নাই তবে নশো টাকায় কিন্তু পাবে না কারণ কোম্পানির অফার প্রাইস হচ্ছে সাড়ে নশো এটা অফারে ছিল আগে তাই দিতে পারছি তো যদি মনে হয় তাহলে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে একটু কথা বলে বুকিং করে তোমরা কিন্তু কি বলছো মেইনলি জুস আর পেস্ট করার জন্য পারফেক্ট হ্যাঁ জুস এবং পেস্ট করার জন্য শুধু তাই না জুসটা তুমি করলে করে অনেক সময় হয় আমরা যাচ্ছি গাড়ি করে বাচ্চা নিয়ে কোথাও যাচ্ছি একটু দূরে যাচ্ছি তো ইচ্ছে করলে এটার মধ্যে করে বাচ্চাটাকে কিন্তু রাস্তায় আমরা জুস টুস খাই দিতে পারি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এটা তোমরা আজকে পেয়ে যাচ্ছ নশো টাকায় ঠিক আছে আমার সময় আর এক মিনিট রয়েছে এই এক মিনিটে আর কিছু দেখাবার মতো মনে পড়ছে না প্রচুর জিনিস আছে তো আজকে বার করেছিলাম মাইক্রোওভেনের জিনিস দেখার সেটাই দেখিয়ে দিই ঠিক আছে এটা দেখে নাও মাইক্রোওভেনের অনেক জিনিস আছে কিন্তু ছোট্ট দুটো আছে দেখিয়ে দিই এটা দেখো দুশো পঁচাত্তর এম ক্যাপাসিটি টু সেভেন্টি ফাইভ এম ক্যাপাসিটি মাইক্রোওভেনে প্রচুর জিনিস দেখাবো আজকে এই একটাই দেখাচ্ছি বাইরে ভালো ক্যারি হ্যাঁ ক্যারি করা যাবে মানে তুমি নিয়ে গেলে এটার মধ্যে করে ফ্রুটস নিয়ে যাও বা বাচ্চার কিছু নিয়ে যাও না নিজেদের জন্য এটা জুস করে রাস্তায় খাইয়ে দাও কোনো অসুবিধা নেই বাচ্চাদের জন্য তো বেশি সমস্যা বয়স্কদের জন্য ও তোমরা যদি কি বলছো একদিনে সব হ্যাঁ না পারবই তো না আমি ডেমো করতেই পারবো না কারণ আমি একটু বেশি কথা বলি আর বেশি বেশি দেই তো আমার পক্ষে বলে করতে পারবো না আমি আবার ঝটপট আচ্ছা এটা দেখো দুশো পঁচাত্তর এম এল ক্যাপাসিটি এটা দেখতেই পাচ্ছ উইথ লিড এটা মাইক্রো আমরা রিহিট করতে পারবো দু থেকে তিন মিনিট এটা রিহিট করতে পারবো তিন মিনিট কখনোই দেওয়ার দরকারই পড়ে না কারণ এটার ক্যাপাসিটি হচ্ছে তোমার দুশো পঁচাত্তর এম ক্যাপাসিটি ঠিক আছে তো এটা দেখো এটা দুটো কালার আছে এই একটা কালার এবং এই একটা কালার তো এটা তোমরা দুজনের খাবার রাখতে পারছো মাইক্রোভেনে রিহিট করো ফ্রিজে ফ্রিজে রেখে দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে পেয়ে যাচ্ছ মাত্র দুশো টাকা করে আমার সময় শেষ আমি আর আর করবো না দুশো টাকা এটা পাচ্ছ ঠিক আছে নেক্সট ডে আবার আসবো আবারও প্রচুর প্রোডাক্ট দেখাবো আমি আবার হয়তো পরশুদিন বুকিংটা নিয়ে নেবো কালকে দেখি চেষ্টা করে আমি আবার আসবো সাথে থেকেও খুব ভালো লাগলো আমার তোমাদের সাথে থেকে আর লাইভ করে আমার খুব খুব ভালো লেগেছে গুড নাইট সবাইকে ভালো থেকো